ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আমরা জানবো বরুণ ধাবান কত টাকা আয় করেন, পরিবার, বাড়ি, গাড়ি, গার্লফ্রেন্ড এবং অজানা তথ্যগুলো সম্পর্কে। আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে পুরোটাই দেখবেন। আসল নাম বরুণ ডেভিড ধাওয়ান, ডাকনাম পাপ্পু, পেশা অভিনেতা, জন্মস্থান মুম্বাই, মহারাষ্ট্র, ভারত, জন্ম তারিখ 24 এপ্রিল 1987 সাল, বয়স 33 বছর, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, ওজন 70 কেজি, জাতীয়তা ভারতীয়, ধর্ম হিন্দু ধর্ম, শখ নাচ এবং সাঁতার কাটা, শিক্ষা জীবন, স্কুল বোম্বাই স্কটিশ স্কুল মুম্বাই, বিশ্ববিদ্যালয় নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয় ইংল্যান্ড, শিক্ষাগত যোগ্যতা বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক, আত্মপ্রকাশ চলচ্চিত্র, চলচ্চিত্র স্টুডেন্ট অব দ্য ইয়ার 2012, গার্লফ্রেন্ড, প্রথম গার্লফ্রেন্ড তাপসী পাল্লু অভিনেত্রী, দ্বিতীয় গার্লফ্রেন্ড নাতাশা ফ্যাশন ডিজাইনার বর্তমান, পরিবার, পিতা ডেভিড ধাওয়ান চলচ্চিত্র পরিচালক, মাতা করুণা ধাওয়ান গৃহিণী, ভাই রোহিত ধাওয়ান চলচ্চিত্র পরিচালক, ইনকাম, বেতন, তিনি প্রতিটি ছবির জন্য 30 থেকে 35 কোটি রুপি নেন, মোট ইনকাম $17 মিলিয়ন, বাড়ি, গাড়ি, অজানা তথ্য। 2010 সালে তিনি করণ জোহরের ড্রামা চলচ্চিত্র মাই নেম ইজ খানে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। 2012 সালে করণ জোহরের রোমান্টিক কমেডি ছবি স্টুডেন্ট অব দ্য ইয়ারে বরুণ ধাওয়ান প্রথম অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। এই ছবিতে অভিনয় করার জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন। তিনি প্রায় 1 দশক ধরে তার স্কুল বন্ধু নাতাশার সাথে প্রেম করছেন। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন।